সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আনিস খানের মৃত্যুবার্ষিকীতে আজ রবিবার আনিস খান খুনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে আরামবাগের নেতাজি স্কোয়ারে আনিস খানের ছবি সামনে রেখে আনিস খানকে শ্রদ্ধা জ্ঞাপন করলো আরামবাগ এক নম্বর লোকাল কমিটি DYFI এবং CPIM নেতৃত্ব। পাশাপাশি এক মিনিট নীরবতাও পালন করা হয় তাঁর ছবির সামনে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন DYFI এক নম্বর লোকাল কমিটির সম্পাদক শুভেন্দু নন্দী, এছাড়াও CPIM এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল এবং অন্যান্য CPIM এবং DYFI নেতৃত্ব এবং কর্মীরা। কর্মসূচি নিয়ে কি বলবেন? শুনুন, আজকে মূলত আনিস খানের যে মৃত্যু, আপনারা বিষয়ে শুনেছেন যে আনিস খানকে যে আমাদের রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকারের মদতপুষ্টভাবে পুলিশ তাকে হচ্ছে ফেলে হত্যা করেছে বাড়ির ছাদ থেকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা বছর পূর্ণ হচ্ছে তার মৃত্যু। তিনি যে শহীদ হয়েছেন, এই শহীদদের হওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা বছরের মধ্যেও যারা হচ্ছে দোষী তারা কিন্তু হচ্ছে এখনও সাবলীলভাবে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাইছি, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চাইছি যে তার বিচার বিভাগীয় তদন্ত হোক এবং দোষীরা প্রকৃত শাস্তি পাক। কারণ NRC CA এইটার বিরুদ্ধে যে জনমত আনিস খান তৈরি করতে সক্ষম হয়েছিল আর তাকে হত্যা করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ সেই NRC এবং CA এর প্রতি তারা মান্যতা দেখাতে গিয়েছিল। তাই আমরা এর জন্য প্রতিনিয়ত লড়াই আন্দোলন চালিয়ে যাব, যতদিন না আনিস খানের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আমাদের আন্দোলন জারি থাকবে। আজকে কি করলেন? আজকে আমরা DYFI-র পক্ষ থেকে মূলত যে কমরেড শহীদ কমরেড আনিস খানের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানেতে নীরবতা পালন করেছি এবং তার সাথে মোমবাতি প্রজ্বলন করে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানেতে সবাই মিলে সমবেত হয়েছি। আপনার পরিচয়? আমি শুভেন্দু নন্দী, DYFI আরামবাগ এক নম্বর লোকাল কমিটির সম্পাদক। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।